পুঁই শাক পুঁই শাক আমাদের দেশের খুব জনপ্রিয় একটি শাক এই শাকটি আমরা নানারকমভাবেই খেয়ে থাকি ভাজা করে খাই ইলিশ মাছ দিয়ে খাই চিংড়ি মাছ দিয়ে খাই এই পুঁই শাক দুই ধরনের হয় লাল অথবা সবুজ লাল এবং সবুজ এই দুটি রঙেরই পুঁই শাক সব সবসময়ই পাওয়া যায় এটা মরশুমির কোনো ব্যাপার নেই এটা যে কোনো সময়ই পুঁই শাক পাওয়া যায় এই পুঁই শাক আমরা খাই কিন্তু এই পুঁই শাক খাওয়া আদৌ ভালো কিনা পুঁই শাক আমরা কেন খাবো খেলে কি হয় এর পুষ্টিগুণ কি আছে এই বিষয়ে জানব কিন্তু তার আগে বলি নমস্কার আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই আপনি যদি এই পরিবারের একজন না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে এবারে বলি পঁই কি কী কী রয়েছে পঁই রয়েছে প্রচুর ভিটামিন সেই ভিটামিনগুলোর মধ্যে ভিটামিন বি ভিটামিন সি এবং এ পাশাপাশি প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং আয়রন রয়েছে নানা ধরনের ভিটামিন সমৃদ্ধ এই শাকটি একদিকে যেমন নানা রকম রোগ প্রতিরোধ করতে সাহায্য করে অপরদিকে তেমনি ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এইবার বলি এই শাকটি আমাদের কি কি উপকারে লাগে পুঁই শাকে রয়েছে প্রচুর পরিমাণে আঁশ বা ফাইবার যেটা কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশান দূর করতে সাহায্য করে দেহের বর্জ্য সুষ্ঠুভাবে বাইরে যেতে সাহায্য করে পুঁই শাকে রয়েছে ভিটামিন এ এবং ভিটামিন সি যা স্কিনের বিভিন্ন রকম রোগ জীবাণু দূর করে দেয় শারীরিক বৃদ্ধিতে সাহায্য করে এমনকি চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতেও সাহায্য করে পুঁই শাক শুধু তাই নয় চুলকেও মজবুত করে পুঁই শাক যদি আমরা নিয়ম করে শাক খেতে পারি তাহলে পাইলসের কোনো সমস্যা থাকবে না কারণ প্রথমেই বলেছি যে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় কোষ্ঠকাঠিন্য দূর করে কোষ্ঠকাঠিন্য দূর করা মানে পাইলসের প্রবলেমটা অনেকটাই চলে যাওয়া পাইলস ফিসচুলা ও হেমোরয়েড হওয়ার সম্ভাবনাটা একেবারেই থাকে না বলা যেতে পারে এই শাকে প্রচুর পরিমাণ আঁশ বা ফাইবার থাকে যা পাকস্থলী এবং কোলন ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করে ব্রণস সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য এই পুঁই শাক খুবই ভালো এই পুঁই শাকে পুষ্টিগুণ বেশি থাকায় এই শাক রোগ প্রতিরোধে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পুঁই শাক দেহ থেকে সঠিকভাবে বর্জ্য নিষ্কাশন করে বদহজম হজম গ্যাস অ্যাসিডিটি সহ নানা রকম পেটের সমস্যা দূর করে এই পুঁই শাকে আছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ যা শরীরের কোনো অংশে আঘাতপ্রাপ্ত যদি হয়ে ফুলে যায় সেইখানে পুঁইশাকের শিকড়টা যদি বেটে লাগিয়ে দিতে পারেন তাহলে দ্রুত উপশম হয় শরীরের খোঁস পেচড়া অনেক সময়ই হয় কিংবা ফোড়া হয় এই ধরনের সমস্যা থেকে মুক্ত হতে গেলে অবশ্যই আপনাকে পুঁইশাক খেতে হবে তাছাড়াও হজম ক্ষমতা বাড়ায় কোষ্ঠকাঠিন্য দূর করে যাদের প্রায় প্রতিদিনই মাথা ব্যথা থাকে তারা যদি নিয়মিত পুঁইশাক খান তাহলে খুবই উপকার পাবেন সুতরাং পুঁই শাকটা রেগুলার না পারলেও অন্তত সপ্তাহে দুটো দিন খাওয়ার চেষ্টা করুন তাহলে এই ধরনের নানা সমস্যার হাত থেকে আপনি মুক্তি পাবেন আজকের ভিডিওটা থেকে জানা গেল যে পুঁই শাক আমাদের কতটা উপকারী আপনার চোখ মাথার যন্ত্রণা পেটের কোনো সমস্যা অ্যাসিডিটি চুলা পাইলস এই ধরনের নানা সমস্যার সমাধান করতে পারে একমাত্র পুঁই শাক শুধু তাই নয় চুল পড়ে যাওয়া এটা একটা বিরাট সমস্যা এই চুলকেও যদি মজবুত করতে চান তাহলে অবশ্যই নিয়ম করে শাক খান আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন কমেন্ট বক্সে কমেন্ট দিন আর আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সুস্থ থাকবার জন্য অবশ্যই নিয়ম করে শাক খান আর সঙ্গে রাখুন আপনার পরিবার আপনার একান্ত নিজস্ব পরিবার কলকাতা ক্যানভাসকে নমস্কার